হ্যাঁ গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ডট পিন্টু। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এবং আমার খুব ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো যাই হোক, এখন প্রায় 12টা বাজতে চললো, 11:45 বাজে, এখনও স্নান হয়নি, খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজ বাজও সেরকম হয়নি। কেন বলো তো, আজকের ওয়েদারটা এরকম, আমরা তো চুপ করে বসে থাকি কাজ না করে। তো চলো দেখাই ওয়েদারটা কেমন আজকে। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারে ওয়েদারটা কেমন তোমাদের দেখায় একবার বাইরে থেকে। তো এই দেখো ওয়েদারটা, রোদ্দুর নেই, কিচ্ছু নেই, কাজ বাজ করতে এই কারণেই ভালো লাগছে না, কেমন ম্যাজ ম্যাজ করছে শরীরটা। চারিদিকে মেঘলা ভাব, বৃষ্টি হবে কিনা জানি না, আমার তো চিন্তা হচ্ছে বৃষ্টির জন্য। এখন শীতের মধ্যে যদি বৃষ্টি হয় কতটা কষ্ট হবে সবার বলো। আর আমার কাঠ টাটগুলো উঠিয়ে রাখবো, এখন উনুনটাও সুন্দর করে ঢেকে রাখবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কী রান্নাও করলাম তোমাদের কিছু শেয়ার করতে পারিনি, খুব তাড়াতাড়ি করেছিলাম রান্নাটা। রান্না করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট, মানে আজকে কোনো দিন রেস্ট করি না খেয়ে উঠে, তো আজকে রেস্ট করছিলাম, ফোন দেখছিলাম, এইভাবে টাইম পাস করছিলাম, মানে সেরকম কাজ ছিল না সকালের দিকে আজকে। তো কী রান্না করেছি তোমাদের একবার শেয়ার করি, তো চলো রান্নাঘরে। তো লাইটটা জ্বালানোই আছে, চলো ব্যাক ক্যামেরায় দেখায়। তো আজকের রেসিপিটা করি মানে তোমাদের দেখালাম না, তো এমনি বলে দিচ্ছি, আজকে তেলাপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি, আর উপর দিয়ে একটু ধনে পাতা দিয়েছি, তো বেশ টেস্ট হয়েছে। এটা হচ্ছে দুপুরের জন্যে রয়েছে, সকালে তো খাওয়া হয়ে গেছে। আর আমার সোনার জন্য আঝালা বানিয়েছি, আর এটা হচ্ছে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা। আর এখানে আছে আমার সোনার জন্য আঝালা, লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি। আর এখানে কী দিয়ে রান্না করেছি আমি একবার বলে দিই, কোনো মশলাপাতি কিন্তু কিচ্ছু দিইনি, জাস্ট লাউগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে নিয়ে তেল দিয়ে ভেজেছি, ছোট ছোট করে কেটে নেওয়ার পরে আমি ওটাকে একবারে ফোড়ন দিয়ে দিয়েছি, আমি 5 ফোড়ন সমড়া দিয়েছি। সমড়া দেওয়ার পরে আমি লাউটা দিয়ে দিলাম, লাউটা দেওয়ার পরে লাউগুলো ভেজে নিয়েছি হালকা করে, ভেজে নেওয়ার পরে জল দিয়েছি, জল দিয়ে মাছটা দিয়েছি। মাছটা দেওয়ার পরে কী করলাম বলো তো, জিরে একটু ভেজে রেখেছিলাম, জিরে ভাজা, জিরের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগে, তোমরা যারা খাওনি খেয়ে দেখো খুব ভালো লাগে। তো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে নামিয়ে ফেলেছি, ও এটা অ্যাড করার পরে নামিয়ে ফেলেছি, আর হয়ে গেল আজকের রেসিপি। তো আজকে দেখালাম না, মুখেই বলে দিলাম, তো কেমন হয়েছে তো তোমরা জানিও। তো বাতাটা দিয়ে নামিয়ে ফেললাম, তো কেমন লাগলো আজকের রেসিপির কথাটা শুনে, দেখায়নি তো যদি ভালো লেগে থাকে জানিও। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, কিন্তু একদম সিম্পল, কোনো পেটের রোগ হবে না, সেরকম কোনো মশলাপাতি দিইনি। তো যাই হোক, এবার কাজটা করতে হবে, আমার থালা বাসন সব এ হয়ে রয়েছে, জমে রয়েছে, এগুলো ধোবো, বাইরেও কাজ আছে সেগুলো করে নিই। আজকে জামা কাপড় কিচ্ছু ভেজাবো না, যেগুলো পরা আছে এগুলো ছাড়া, আর বাসিটা যে ছেড়ে রেখেছি সকালবেলায় নাইটি, সেটা ছাড়া আর এক্সট্রা কিচ্ছু ধোবো না আজকে, কারণ একদম রোদ্দুর নেই। কালকেরগুলো কীভাবে শুকাবো তাই জানি না, বাবার ব্যাগটা, স্কুল ব্যাগটা ধুয়েছিলাম কালকে। তো যাই হোক চলো বাইরে এখন। তো এখন বসে গেছি জল গরম করতে, আগে জল গরমটা বসিয়ে নেব স্নানের জন্যে, তারপরে বাকি কাজগুলো করব। এটা বসিয়ে দিলে কী হবে, জলটা গরম হতে থাকবে, ওদেরকে আমি কাজটাও সেরে ফেলতে পারবো। বৃষ্টি যদি হয় তাহলে হয়ে গেল উনুনে রান্না করা, কারণ উপরে তো আমার ছাউনি নেই রান্নার, মানে রান্নাঘর, রান্নাঘর তো খারাপ হয়ে গেছে, তিনটা যেটা আছে এখানে তো ছাউনি দেওয়া নেই উনুনের উপরে, তো বৃষ্টি যদি হয় তো রান্না করা যাবে না, যদিও আমার একটা তোলা উনুন আছে সেটা ভিতরে নিয়ে রাখতে পারবো। তো দেখি কি হয়, বৃষ্টি তো না হলে তো ভালো, শীতকালে বৃষ্টি হলে খুবই একটা সমস্যা হয়। আলু ফালো আমার আলু গাছগুলো কি হবে যদি বৃষ্টি হয়, সেই চিন্তায় আমার মানে ঘুম আসছে না রাত্রে, যদি বৃষ্টি হয় তাহলে আমার আলুগুলো কি হবে। তো আলু গাছগুলো বেশ বড় বড় হয়েছে, আর আলু এসে গেছে, তো তোমাদেরকে দেখাবো আমি
দাঁড়াও আমি একটু জলটা বসিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাবো আমার আলুগুলো কেমন সাইজের হয়েছে। জল গরমটা করার পরে চলে এসেছি থালা বাসনগুলো মাজতে, জল গরম করে বসিয়ে দিয়ে এসেছি, কারণ একটু গরম হতে থাকবে, তারপর থালা বাসন ধুতে ধুতে বেশ গরম হয়ে যাবে, তারপর সোনাইকে স্নান করাবো, তারপর আমি বাকি কাজ সেরে স্নান করে নেব। একটু গরম জলে স্নান করলে বেশ ভালোই লাগে, কেন বলো তো আমার স্নান করতে করতে বেশ বেলা হয়ে যায়, তো এই কারণে প্রায় 1:30-2 বেজে যায় এখন স্নান করতে, বেলা এত যে ছোট হয়ে গেছে যে বেলার সঙ্গে দৌড়ে পারা যাচ্ছে না। বড়দিন গেল, এবার দেখা যাক দিনটা একটু বড় হয় নাকি। তো যাই হোক, আমি অনেক চেষ্টা করি সকাল সকাল স্নান করার, তার হয়েই ওঠে না এই কাছে কাজের মধ্যে দিয়ে। তো এখন আমি থালা বাসনগুলো মেজে নিই, তারপর স্নান করব গরম জল দিয়েই, হালকা গরম জল দিয়ে আমি স্নান করি। তো মাজা হয়ে গেছে থালা বাসন, এবার আমি ধুয়ে নিচ্ছি। তো দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি থালা বাসনগুলো, এবার রেখে আসি ঘরে। তো এবার আমি নিয়ে চলে যাচ্ছি থালা বাসনগুলো ঘরে। তো বন্ধুরা, আমার সোনাইয়েরও স্নান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার সোনাই খেলা করছে স্নান স্নান করে। কি করছো বাবা, কি করছো বলো? কালি এখন আমার সোনাই রোদ্রে বসে খেলা করছে। তো চলো তোমাদেরকে দেখাই আমরা আলু গাছগুলো কেমন আলু হয়েছে। তো এই দেখো আলু গাছ এত বড় বড় হয়ে গেছে যে ঘুমিয়ে পড়ছে। তো আর যদি বৃষ্টি হয় তাহলে কি হবে বুঝতেই পারছো, পুরো ঘুমিয়ে পড়বে। এই তো অবস্থা আমার আলু গাছের এখন। তো চলো একটা আলু বের করে দেখা যাক কেমন আলু হয়েছে। তো এই দেখো বন্ধুরা, ছোট্ট ও পড়ে গেলাম শুনে। তো এই দেখো ছোট্ট একটা, দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না, এই দেখো পুচকু একটা আলু বেরিয়েছে। আলু গাছটা হয়নি কেন? তা আলু গাছেই তো, মাটির নিচে না আলু নাড়া দিস নি বাবা, পড়ে যাচ্ছি তো আমি। এই দেখো এরকম সব আলু গাছের নিচে এরকম আলু হয়েছে। তো এখন মাটি চাপা দিয়ে দিই আলু, দেখে দেখে রাখছি প্রত্যেক দিন যে কত বড় হলো, শেষ পর্যন্ত পচে না যায়। আর এই দেখো পালং শাক, এই যে পালং শাক, আর এই যে পেঁয়াজের গাছ। তো দেখতেই পেলে আমাদের আলু কত বড় বড় হয়েছে, আলু গাছ আলু হয়েছে কত বড়। আর আমার সোনা এই দেখো কি করছে। তো কালকে আমি এগুলো আবার পিলি কেটে দিয়েছি, মানে যে নালিগুলো সেইগুলো ভালোভাবে কেটে দিয়েছিলাম। তো এখন জল দেওয়ার দরকার, আজকে এখনো জল দেবো না, যদি বৃষ্টি হয় তো আর জলের কোনো প্রয়োজনই নেই। তো এই নালি দিয়ে দিয়ে জল দিয়ে দিই। তো থাক আজকে পরে দেব, না আজকে থাক, বৃষ্টিতে তো জল থামবে না। সেটাই তো, যদি বৃষ্টি হয় আমার আলু গাছের কি হবে সেই চিন্তায় পাচ্ছি না, কষ্ট করে লাগানো আলু যদি বৃষ্টিতে পচে যায়। আর আমার তো এই এইটুকু যা লোকে কত লাগিয়েছে, তাদের যদি বৃষ্টিতে ক্ষতি হয় আলুর দাম কত হবে বলো তো, এই চিন্তার জন্যই তো মনটা খারাপ হয়ে যাচ্ছে। আজকে বৃষ্টি হবে না, তো চলো বাকি কাজ সারা যাক। এখন একটু এই জায়গাটা পরিষ্কার করে নিই, রান্নার জায়গাটা দেখো রান্না করার পরে একটু নোংরাই হয়ে যায়, তো কাঠটার যেগুলো আছে বড় বড় সেগুলো ভেঙে চুরে সাইডে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে জায়গাটা সুন্দর করে লেপে নেব, লেপে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। যে ছাইটা ছিল সেটাও উঠিয়ে রাখলাম যাতে সকালবেলায় ঝামেলা না হয় ছাই তোলার। তো এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছো এই সাইডটা অনেকই নোংরা ছিল তোমরা দেখেছ হয়তো আগে, তো সেটা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে ঝাড়ু দিয়ে এবার আমি লেপে নেবো। জানো তো এখানে গোবরই পাওয়া যায় না, তো কি করব মাটি দিয়ে লেপতে হবে। তো মাটি দিয়ে লেপে নিই আমি।
বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন বাজে তো 2:30 বাজে, আমি স্নান করে রেডি হয়ে গেলাম। তো কি কি কাজ করলাম স্নানের আগে সবটা তোমাদেরকে দেখাবো এখন, কারণ তখন দেখাতে পারে নাই। কেন বলো তো, 3 মিনিট আমার একটা বড় ক্ষতি করে ফেলেছে, সে কি বলবো আর, মানে ভাষা আনতে পারছি না, খুবই কষ্ট লাগছে। তো দেখাই কি করেছে, চলো দেখো আমার স্ট্যান্ডটা কি করেছে। এই দেখো লাইটটা পুরো ভেঙে দিয়েছে, মানে পিছন দিকে স্ট্যান্ডটা লাগানো ছিল, ফোনটা তো স্ট্যান্ডে লাগানো ছিল, লাইটটা এর সাথেই থাকে, আমি খুলি না। এবার আমি পিছন দিক দিয়ে ঘুরে কাজ করছিলাম, ওই লেপছিলাম, তোমাদের দেখতে পেয়েছো লেপছিলাম, সেই সময় চিনিটা এসে কখন মানে দড়ি থেকে খুলে গেছে আমি দেখিনি, এটা খুলে গেছে আমি খেয়াল করিনি। আমি আমার মতো কাজ করছি ওই দিক থেকে, ও পিছন দিক থেকে এসে কি করলো, আমার স্ট্যান্ডটা ধপ করে ফেলে দিল, আর ফোনটাও পড়ে গেছিলো, ফোনটা কাদার মধ্যে পড়েছে, অনেক কষ্ট করে পরিষ্কার করে ফেলেছি ফোনটা। আর লাইটটা তো গেছে ভেঙে, জ্বলছে কিন্তু ভেঙে গেছে, ওর সাথে আর হচ্ছে না। তো কি করব ভাবছি এখন, তো মাথা একটা লাগিয়ে নিতে পারবো, স্ট্যান্ডের যে মোবাইল রাখার যে জায়গাটা সেটা আছে একটা, সেটা লাগাতে পারবো, কিন্তু লাইটটা আর লাগাতে পারছি না। তো একটা খুবই অসুবিধা হয়ে গেল, একটা ক্ষতি হয়ে গেল আমার। তো ওদের বলেও তো কোনো লাভ নেই, পোকলে মারলে ওরা তো কিছুই বুঝবে না। তো এই কারণে কি করব, নিজের কষ্ট নিজের বুকেই চেপে রাখছি, কিছু করার নেই। তো চলো ব্যাক ক্যামেরা একবার দেখে দিই। তো এই দেখো জায়গাটা ভালো করে লেপে পরিষ্কার করে ফেলেছি, তো এটাই লেপছিলাম তখন, ফোনটা পড়ে গিয়েছিল ঠিক এই জায়গাটায়, এই ঝাউ গাছটা দেখতে পাচ্ছ, এই জায়গায় কাদা কাদা রয়েছে না, এর উপরে ফেলে দিয়েছিল ফোনটা, স্ট্যান্ডটাও ওখানে পড়ে গিয়েছিল। আর এই যে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি, আর এখানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো তখন আর দেখাইনি, কারণ স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিলো বলে দেখাতে পারিনি, মনটা খারাপ হয়ে গেছিলো, কী করবো বুঝতে পারছিলাম না। তো ফোনটা এভাবে রেখে দিয়ে আমি পরিষ্কার করে স্নান করে এসেছি, আর সোনা এখানে স্নান করেছে, ওই জন্য দেখো জায়গাটা ভিজে রয়েছে, আর চারিদিকে কেমন অন্ধকার ভাব হয়ে যাচ্ছে, বৃষ্টি হবে নাকি জানি না, মেঘলা ভাব এখনও আছে, রোদ্রুরই উঠলো না আজকে। তো দেখো আমার সোনাই কোথা দিয়ে আসছে এখন, আর সারাদিন পরে এখন ওর ব্রাশ করার টাইম হলো, দেখো সারাদিন পরে এখন ব্রাশ করতে করতে আসছে, দাঁত মাজছ না জিভ মাজছ? হয়ে গেছে, যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে খাওয়ার পরে দেখে স্ট্যান্ডটা কোনোভাবে ঠিক করতে পারি কিনা, ভেবেছিলাম শর্ট ভিডিও করবো, তো স্ট্যান্ড যদি ঠিক না হয় তো কোনো কিছুই তো হবে না, আগে স্ট্যান্ডটা আমার ঠিক করতে হবে। তো চলো খেয়ে নিই, তারপর আবার কথা হবে। তো আগে ঘরের ভিতরটা ঝাড়ু দিয়ে নিই, তারপর বাইরে যাব, বাইরের কাজটা পরে করবো, আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো প্রায় হয়ে গেছে ঝাড়ু দেওয়া, দেখতেই পাচ্ছ তোমরা, তো এই সাইডটা ঝাড়ু দিয়ে নিলাম, এবার এই সাইডটা ঝাড়ু দিয়ে চলে যাবো বাইরে। তো এবার আমি কী করবো বলতো, যে কাঠগুলো আছে তারপরে উনুনটা সব প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ বাই চান্স যদি বৃষ্টি হয়, আর বৃষ্টি যদি নাও হয় তো কুয়াশা পড়ছে রাত্রে কত বলো, তো এসে কুয়াশাও ভিজে যেতে পারে, এই কারণে আমি সব কিছু ঢেকে রেখে দিচ্ছি। কাঠটা ঢাকা হয়ে গেল, এবার উনুনটা ঢেকে দেবো,
তাহলে উনুনটাকেও ঢেকে দিচ্ছি প্লাস্টিক দিয়ে, যাতে উনুনের ভিতরে জল টল না পড়ে ওই কারণে। তো হয়ে গেল আমার উনুনটাও ঢাকা, আর কোথাও জল পড়ার সম্ভাবনা থাকলো না। তো আজকে একটু ফুল গাছগুলোই জল দেবো, অনেকদিনই জল দেওয়া হচ্ছে না। তো দেখো গাছগুলো বেশ কিন্তু বড় বড় হয়েছে, ডালিয়া গাছটা দেখো বেশ লম্বা হয়ে গেছে, বেগুন গাছে তো ফুল এসছে, বেগুনও হয়েছে ছোট ছোট। তো ভালো করে জল যদি না দিই তো ফল ফুল দেবে? তো এই কারণে যত্ন তো নিতেই হবে, যখন পুঁতেছি তো ওদেরকে বাচ্চা মানে নিজের সন্তানের মতো যত্ন করে বড় করতে হবে, নইলে কিন্তু গাছে ফলও হবে না ফুলও হবে না। তো এই কারণে আমি মানে একবার হলেও দিনে জল দিই, তো দুদিন হচ্ছে জল দেওয়া হয়নি কাজের চাপে, অন্য কোনো কাজের চাপে। তো আমি এখন কল টিপছি, কলের পাশেই আমার ফুল গাছ আছে কিছু, তো সেইগুলো জল দেব। আর হচ্ছে দেখো ঘাসও হয়েছে অনেক, ঘাসগুলো উঠানোর দরকার, তো টাইমই পাচ্ছি না বিকেলবেলার দিকে, একটু বেলা বড় না হলে না এসব কাজ হয় না, দেখতে দেখতে কেমন সন্ধে হয়ে যায়। তো গাছগুলো জল দিয়ে নিই চলো। দুটো কেক খাইছে, ওইটা খাবে না 5 টাকা দামে দিবো আর কি, ওই যে ক্রিম দিয়া যায় না 5 টাকা দিয়ে। কটা মুড়ি নিয়ে আসিস তো না, সস্তা দেবে। তো বন্ধুরা রাত্রে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, কি রান্না করলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে হচ্ছে চিকেন, এটা হচ্ছে ঝাল দিয়ে বানিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর সোনার জন্য আলাদা করে আঝালা বানিয়েছি, এটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে। আজকে কিন্তু কোনো শুকনো লঙ্কা অ্যাড করিনি, না ফোড়নে না কিছুতে। আর এই যে ভাত, ভাত দিয়ে খাওয়া হবে। আর এই যে হচ্ছে দুপুরের লাউয়ের খোসা আর আলু ভাজা করেছিলাম, সেটাই হচ্ছে এটা। আর এর জন্য এই দেখো আঝালা 4 পিস রেখে দিয়েছি ওর জন্য ছোটো ছোটো।
হয়ে গেল। যে রান্না করেছে আজকে ঝাল ঝাল করে চিকেন রান্না করেছে একদম কাঁচা লঙ্কা দিয়ে, কোনো শুকনো লঙ্কা বা পাউডার কোনো কিছু দিইনি, শুধু জিরে বাটা আর গোলমরিচ বাটা আর লঙ্কা বাটা আদা রসুন দিয়ে বানিয়েছে। একদম মানে অনেক ঝাল করে দিয়েছে যাতে ঝাল ঝাল লাগে, চোখ দিয়ে জল পড়বে খাওয়ার সময় আর নাক দিয়ে জল পড়বে, এরকমভাবে রান্না করেছে। মানে অনেক দিনের ইচ্ছা আছে অনেক ঝাল ঝাল করে খাবো। তো শুকনো লঙ্কা খেলে আমার একটু অসুবিধা হয় অ্যাসিডিটির, এই কারণে কাঁচা লঙ্কা দিয়েছি অনেক করে, আর খাওয়ার সময় টের পাবো কেমন লাগে। তো চলো খেয়ে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সামনে কথা বলবো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চোখের জল নাকের জল সব এক হয়ে গেছে আজকে খেতে গিয়ে। আর আমার সোনাই দেখো এই যে মুড়ি দিয়ে শুয়ে পড়ছে, দেখতেই পাচ্ছ এখন কম্বল মুড়িতে শুয়ে পড়েছে, এখনো ঘুমায়নি, ঘুম পাচ্ছে অনেকক্ষণ, তো সেই সন্ধ্যের থেকে পড়তে বলেছে, বলছে আমি খাবো খেয়ে ঘুমিয়ে পড়বো, আমার খুব ঘুম পাচ্ছে আজকে পড়বো না, নানান বাহানা, তো আজকের বই পড়লোই না, কালকে অনেক কষ্ট করে একটুখানি পড়িয়েছিলাম, বলছে যে কালকে পড়বো, দেখা যাক কালকে পড়ে কি না। তো বিছানা করব এখন, বিছানা টাঙানো করিনি, মশারি টাঙাবো, খাওয়া দাওয়া করে আসলাম কেবল, এটা একটু মুছে থালা বাসন গুছিয়ে রেখে এসেছি। তো যাই হোক এবার ঘুমিয়ে পড়ি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিই, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালো না লাগলেও লাইক করে দিও প্লিজ। আর নিউ ভিউয়ার্স হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেলটা টং করে বাজিয়ে দিও, মানে অল করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও পাঠাবো তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো বিদায় নিই, আবার দেখা হবে কাল, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।